বন্ধুরা, আজকে কিন্তু একটু অন্যরকম ব্যাপার স্যাপার, একটু অবাক লাগছে না? তোমাদের অবাক লাগার কোনো কথাই নাই, কারণ ঘড়ির কাটা 11:01। বন্ধুরা, তুষার টকসে তুষার এই মুহূর্তে বাংলাদেশে, বাংলাদেশের খুলনাতে, আর ঠিক রাত 11টার সময় আমি কি করছি জানতে ইচ্ছে করছে না? আমি যাচ্ছি হচ্ছে নাইট সার্ভিসের বাসে ঢাকাতে, পৌঁছাবো ভোর রাতে। কেমন নতুন একটা অভিজ্ঞতা, আমারও হবে তোমাদেরও হবে, আর বিশেষ রকম এক্সাইটমেন্ট কেন জানো? আমার বাসটা আজকে যাবে হচ্ছে বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতুর ওপর দিয়ে। তাহলে বন্ধুরা চলো একটু দেখাই তোমাদের জিনিসটা। আজকে যে টিকিট কেটেছি, টিকিটটা খুব বেশি সময় আগের কাটা না, বিকেলবেলা কেটেছি। আমি আর আমার একটা অন্যতম সাকরেত যাচ্ছে, আর একটা সাকরেত রয়ে যাচ্ছে খুলনাতে। আমরা দুজন মিলে যাব হচ্ছে ঢাকাতে। আগে টিকিটটা দেখ, কিন্তু প্রসিডিওরটা দেখাই, টিকিটটা কিরকম টিকিট। আর আমি যাচ্ছি সোহাগ পরিবহনের বাসে। তাহলে বন্ধুরা যখন সোহাগ পরিবহনের নামই আসলো, তাহলে ওদের অফিস ঘরে গিয়ে পরের পোর্শনটুকু তো তোমাদের সাথে শেয়ার করি। তাহলে কেউ কোথাও যাবে না, প্রত্যেকে থাকো তুষার টক্সের সাথে, তুষারের সাথে। বন্ধুরা, এই হচ্ছে সোহাগ পরিবহনের অফিস, আর অফিসটা হচ্ছে খুলনা নতুন রাস্তার মোড়ে। আমি তোমাদের টিকিটটা একবার দেখাই। দেখো, এখানে লেখা রয়েছে স্বপ্নের পদ্মা সেতু হয়ে কোথায় কোথায় যায়, খুলনা থেকে সাতক্ষীরা যশোর বেনাপোল। আর এই টিকিটটা দেখো কি সুন্দর, এখানে একটা পদ্মা সেতুর ডিজাইন করা রয়েছে, কারণ পদ্মা সেতু কিন্তু বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন। এবার টিকিটটা দেখাই, টিকিটটা দেখো, টিকিটটা আজকে বিকেলের কাটা আমার। শুরুতেই লেখা রয়েছে হচ্ছে সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড, KHL মানে খুলনা, DHK মানে ঢাকা। আমাদের কোচ কোড হচ্ছে 2131। ট্রিপ ডেট সানডে 4th December 2022, মানে 2022। আর এখানে দেখো প্যাসেঞ্জার তুষার, আর দেখো সিট 5A 5B, কারণ আমরা দুজন যাচ্ছি, আমি আর আমার সাগরেজ যাচ্ছি। আর ডিপার্চার হচ্ছে 4th December 2022 11:25 PM। আর কোথা থেকে উঠবো, নতুন রাস্তা থেকে। আর রিপোর্টিং বলেছে 11:10, কিন্তু আমি অনেকটা আগেই চলে এসেছি, অর্থাৎ 625 করে নিয়েছে, এবং সেক্ষেত্রে পড়েছে হচ্ছে 1300 টাকা। আর দেখো আরেকটা জিনিস উপরে লেখা রয়েছে, মাছ মাংস বরফ জাতীয় দ্রব্যাদি বহন করা সম্পূর্ণ নিষেধ, নতুন রাস্তা অফিস। তাহলে বন্ধুরা, এই হচ্ছে সোহাগ পরিবহনের টিকিট, আমার আমার সাগরেদের টিকিট। রাত এখন 11:07, অতএব আর কিছুক্ষণের মধ্যে আমার মনে হয় বাস চলে আসবে, আমরা বাসে উঠব, যাব হচ্ছে ঢাকা। পদ্মা সেতু মাঝরাতে পেরোবে আমি জানি না, দেখাতে পারবো কি না, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আফসোস আমারও রয়ে গেল, আর আমি যদি না দেখি তা তোমাদের কি করে দেখাবো। বাট তোমরা সাথে থাকো, আর একটা জিনিস দেখাবো, একটা ভীষণ রকম ভালো পরিষেবা, টিকিটটা কাটার কিছুক্ষণের মধ্যে মোবাইলে একটা SMS এসেছিল, আমি এবার তোমাদের সেই SMS টা দেখাবো। তো বন্ধুরা কেউ কোথাও যাবে না, আরো একবার দেখে নাও আমাদের সোহাগ পরিবহনের অফিসটা। বন্ধুরা দেখো, আমি টিকিট কাটার ঠিক 10 মিনিটের মধ্যে কিন্তু আমার কাছে SMS টা এসছে। তোমরা ভালো করে দেখো কি সুন্দর পরিষেবা, লেখা রয়েছে ইওর টিকিট ডিটেলস, PNR নাম্বার দেওয়া রয়েছে, পিন নাম্বার দেওয়া রয়েছে, কোচ নাম্বার দেওয়া রয়েছে 2131 ব্র্যাকেটে DHK মানে ঢাকা, ডেট দেওয়া রয়েছে 4th December 2022, ছাড়বে হচ্ছে 11:25 PM, আর বোর্ডিং হচ্ছে নতুন রাস্তা KHL মানে খুলনা, সিট 5A আর 5B, আর নিচে একটা কল নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফর ইমার্জেন্সি কল করবার জন্য। তাহলে বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশের বাসের পরিষেবা। আমরা রাত্রিবেলা আর কিছুক্ষণের মধ্যে বাসে উঠবো, বাসটা চলে আসলে আমরা চলেছি, তুষার টক্স চলেছে তোমাদের সবাইকে সাথে নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে সোজা ঢাকা। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার টিকিট, আর দেখো এখানে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে ওরা, ঠিক আছে, এই ট্যাগে একটা নাম্বার রয়েছে, আর দেখো এই লাগেজও ট্যাগ লাগানো রয়েছে, অর্থাৎ এই লাগেজটা কিন্তু চলে যাবে বাসের যেখানে লাগেজ কেবিনটা থাকে তার ভেতরে চলে যাবে এটা, আর আমি যখন নামবো ঢাকাতে তখন ওরা এই টিকিটের যে ট্যাগ তার সাথে এই ট্যাগ মিলিয়ে আমাকে ব্যাগটা দিয়ে দেবে। তাহলে বন্ধুরা আমার বাস কিন্তু আসতেই চলেছে, আর আসা মানেই কিন্তু
অলরেডি কটা? 11:30টা বাস একটু লেট উঠেছে, বাসে উঠেছি, আমাদের লাগেজও দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো পাশের মানুষ কুতকুত করে হাসছে, কারণ একটা বাবারে জার্কিং অলরেডি শুরু হয়েছে। আমরা এখন যাব হচ্ছে ঢাকা, আর আমাদের সফর পদ্মা সেতুর উপর দিয়ে। বন্ধুরা, রাত 2:40 বাজে, আর এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুতে উঠব। আমরা একদম দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতুর ঠিক সামনে, আর এই জাস্ট টোল পেরিয়ে আমরা এবার ঢুকে পড়েছি পদ্মা সেতুর উপর। আর বন্ধুরা, এক্সক্লুসিভলি তুষার টক চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ রাত 2:40 পদ্মা সেতু। বন্ধুরা, রাত এখন 2:45, আর আমার গাড়ি অর্থাৎ বাস ছেড়েছিল রাত 11:30টার সময় খুলনা থেকে। আর এতটা সময় কিন্তু আমি শুধু জেগে বসে রয়েছি রাতের পদ্মা সেতু দেখবো বলে, আর এটা এক্সক্লুসিভলি শুধুমাত্র তুষার টক্স চ্যানেলে। বন্ধুরা, এটা আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় দিন যে আমি রাতের পদ্মা সেতু দেখছি, কারণ আমি যে যতক্ষণ দেশে ছিলাম অর্থাৎ ভারতে ছিলাম, আমার কিন্তু সবসময় মাথায় এসেছে জীবনে আদৌ কোনো দিন আমি পদ্মা সেতু দেখতে পাবো, যে সেতু বাংলাদেশের স্বপ্নের সেতু, গর্বের সেতু। আর বন্ধুরা দেখো, স্বপ্ন দেখলে তবেই সেটা সত্যি হয়। আর আজকে প্রথমবার জীবনে আমি পদ্মা সেতুর ওপর থেকে যাচ্ছি, আর তোমরাও দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলে, না শুধু আমার না, এটা আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল তুষার টকসে রাতের পদ্মা সেতু। 26 জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছিল, আর এই পদ্মা সেতু পার হতে কিন্তু লাগে প্রায় 15-20 মিনিট। তবে যেহেতু গভীর রাত, এখন রাত প্রায় 3টে বাজে, সেজন্য পদ্মাটা দেখাতে পারলাম না। বন্ধুরা, এটা তোলা থাকলো যেদিন আমি ঢাকা থেকে খুলনা ফিরবো সেদিনের জন্য, আর আমি অবশ্যই তোমাদের সেদিন পদ্মা দেখাবো। আর এখন দেখো একবার আরেকটু ভালো ভিউতে, এখান থেকে যাওয়ার রাস্তা আর ওপাস থেকে কিন্তু ফেরত আসার রাস্তা, আর এই যে ভিউ পদ্মা সেতু, এটা সত্যি আজকে মনে হচ্ছে কেন এই সেতু বাংলাদেশের মানুষের গর্বের সেতু আর বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু। তাহলে আমাদের খুলনা টু ঢাকা জার্নি কিন্তু এখানেই শেষ, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর 4:05। জাস্ট এই মাত্র আমরা নামলাম হচ্ছে ঢাকা শহরে, আর ঢাকা শহরটা সত্যি বাংলাদেশকে ভীষণ ভালোবাসি, ঢাকা শহরটা একদম অন্যরকম, জাস্ট যেটুকু মনে হচ্ছে। বন্ধুরা, কাল থেকে আমরা ঢাকা শহর দেখা শুরু করব, আর এখন আর কথা নয়, সারা রাত শুধু জেগেছিলাম পদ্মা সেতু দেখবো বলে। শেষ করে দিই আমাদের এই জার্নির ব্লগটা, আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা, আর এই সবকিছু যখন মিলে যায় তখন কিন্তু ঢাকা শহরেই জন্ম হয় তুষার টকস।